মার্শাল আর্ট অফ স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার উদ্যোগে একদিবসীয় মহিলা সেলফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রানীশাহের নেতাজি সংঘের উদ্যোগে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। আমরা প্রদান করে দিচ্ছি আমাদের সংঘের মহিলা এবং বোনেরা, তারা উত্তরীয় পুড়িয়ে বরণ করছেন, সঙ্গে ব্যাচ গীত আমাদের শরীফ এশিয়া খেলতে যাচ্ছে। নমস্কার, আজকে আমাদের এখানে নেতাজি সংঘের উদ্যোগে দীর্ঘদিন ধরে এখানে যে বিভিন্ন ক্যারাটে শেখানো হচ্ছে তারই আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠানের মঞ্চে আমার সম্মানীয় বয়োজ্যেষ্ঠ আমার দাদারা রয়েছেন, নিচে আমার বোনেরা ভাইয়েরা যারা এই ক্যারাটে এখানে শিখছেন, এবং সম্মানীয় আমার নিচে যারা দাদারা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দেখুন, আমি যখনই মাঝে মধ্যে এখান থেকে পৌরসভা থেকে বাড়ি যাই, হয়তো খুব কম যাই, আমরা তো ডিসি রোডের ওপর ওই দিক থেকে যাই, তা আমি দেখি যে এখানে বহুদিন ধরে এইভাবে এখানে ক্যারাটে শেখানো হচ্ছে। আমিও গাড়ির ভিতর দিয়ে দেখতে দেখতে যাই নিজে। আমারও খুব ভালো লাগে যে এই নেতাজি সংঘ একদিন আমাদের বয়স যখন অনেক ছোট ছিল তখন এখানে দুর্গা ঠাকুর দেখার জন্য নামি দামি দুর্গা পুজো তাদের সম্বর্ধনা দিতে হবে, তাদের উৎসাহিত করতে হবে, সঙ্গীত সন্ধ্যা করতে হবে, করে নিজে নিজের সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে হবে নিজের এলাকায়। আমরা যদি সবাই নিজের এলাকাকে সুন্দর করে গড়ে তুলি তাহলেই আমাদের এই শহর একদিন ভালো জায়গা হবে, এই শহর একদিন ভালোভাবে হবে। কারণ সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। সমাজ ব্যবস্থার পরিবর্তন নাই হলে আজকে অনেক কিছু অসুবিধা দেখা যায় শহরের বুকে। তাই আমি প্রতিটি মানুষের কাছে আবেদন করব, আসুন আমরা বর্ধমান শহরকে নতুন করে গড়ে তুলতে চাইছি, আর আপনাদের সবার সহযোগিতা চাই এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখছেন পুজোর মধ্যে আপনারা দেখবেন এই শহরকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যাব, আপনাদের সেটা চোখে পড়বে। ইতিমধ্যে টোটো থেকে শুরু করে বর্তমান শহরে যানজট মুক্ত করার জন্য 15ই আগস্টের মধ্যে আমরা টোটোর সীমাবদ্ধ, আমরা কিভাবে টোটো চলবে বর্তমান শহরে প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই কাজ আমাদের হয়ে যাবে। তার মধ্যে আর একটা আপনাদের ভালো সংবাদ দিই যে এবার আমরা দুর্গাপুজো কার্নিভাল করছি। আমরা শহরের নামি দামি 50টা দুর্গাপুজো কমিটিকে নিয়ে আমরা পুলিশ লাইন থেকে গোলাপ পাক পর্যন্ত এবার আমরা দুর্গাপুজো কার্নিভাল করব, যেটা আমি নিজে কাঞ্চনগরে আমার 17টা দুর্গাপুজোকে নিয়ে করি। কিন্তু এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2 বছর কার্নিভাল হয় নাই, এবার কলকাতায় করবে। এবং দুর্গাপুজো সম্বন্ধে আপনারা জানেন দুর্গাপুজো এবার আমাদের সম্মানিত হয়েছে একটা দেশের কাছে, আপনারা জানেন। তাই দুর্গাপুজো এবার আমাদের বিরাট ব্যাপার গোটা রাজ্য জুড়ে, এবং সেই দুর্গাপুজোকে সামনে রেখে আমরা এবার কার্নিভাল করছি বর্ধমানে। এবং 30 তারিখে সমস্ত দুর্গাপুজো কমিটিকে আমরা চিঠি করব, সমস্ত মুখ্যমন্ত্রী আমরা মিটিং করছি, প্রশাসন থাকবে আমি থাকবো, দুর্গাপুজো কমিটিকে এবার কার্নিভাল করে আমরা বর্ধমান শহরে নতুন একটা জিনিস আমরা করতে চলেছি। এদিন এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, দিলীপ জানা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই শিবিরে প্রায় 100 মহিলা উপস্থিত ছিলেন, তারা বিভিন্ন ক্যারাটে প্রদর্শন করেন। আজকে এত মায়েরা এত বোনেরা এই সাবজেক্টের উপরে এত আকর্ষণ, কি করে ছাড়ালো ভাবতেন? এমনি ছেড়ে দিল না, টেকনিক্যাল কিছু ব্যাপার এর মধ্যে আছে। আবার তারপরে খুব সহজ পদ্ধতিতে হাতটাকে কি করে ছোট করছে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।